এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে আমার একটা অন্যতম রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে আদা দামের দিয়ে শোল মাছের রেসিপি। আদা দামেরকে প্রথমে কেটে তারপর আদা দামের মধ্যে মশলাপাতি দিয়ে দিলাম, লবণ হলুদ মরিচ গুঁড়া যা যা দেওয়া প্রয়োজন তা দিলাম। তারপর একটা হাঁড়িতে সয়াবিন তেলে রসুনটা দিলাম, রসুনটা আবার কুচি কুচি করে দিলাম। ব্রাউন হওয়ার পরে আমি যে দেখিয়েছিলাম একটা বাটিতে আদা দামিরে কী কী দিয়েছিলাম, তারপর এই মিশ্রণগুলো দিয়ে দেবো। তারপর এখানে আমি মাছ দিয়ে দেবো, শোল মাছের টুকরা পিস। তো এই রেসিপিটা অনেক মজার একটা রেসিপি আদা দামিরের। তারপর একটু ধনিয়া দিলাম, তারপর একটু কাঁচামরিচ। তো এই তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।